স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে সঙ্গে আছি আমরা দুজন আমি ফারনাস জুই এবং আমি তামিম রহমান তন্ময় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা মোকাবেলায় ভারত থেকে আনা 3 কোটি টিকা বিনামূল্যে জনগণকে দেবে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম আরো জানান জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম অমান্যকারীর আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনে জেলে পাঠানোর কথাও চিন্তা করছে সরকার শাহলি জয় রিপোর্টে বিস্তারিত করোনার প্রথম পর্বের প্রাদুর্ভাবের পর বিশ্বের অনেক দেশে এখন চলছে এর দ্বিতীয় ঢেউ সংক্রমণ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ করোনা প্রতিষেধক টিকা আবিষ্কারের তবে এখনো পর্যন্ত পরিপূর্ণ সাফল্য পায়নি কোনো প্রতিষ্ঠান সাফল্যের কাছাকাছি পৌঁছেছে অনেকেই এর মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট তার 3 কোটি ডোজ আমদানি করবে বাংলাদেশ এমন চুক্তি সিরামের সঙ্গে হয় গেল 5 নভেম্বর ভ্যাকসিন আনতে অর্থ বিভাগ প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগকে বরাদ্দ দিয়েছে 775 কোটি 77 লক্ষ টাকা তবে জনগণকে এ টিকা পেতে কোনো অর্থ খরচ করতে হবে না আমরা মানে আমরা ফ্রি পাবো না আমরা পে করব গভর্নমেন্ট পে করে দিচ্ছে এই 3 কোটি টোটালতে ফ্রি দাও এটা WHO যে প্রোটোকল আছে সেই অনুযায়ী দিতে হবে WHO একটা প্রোটোকল দিয়ে দিয়েছে যে প্রথম লটে যে আপনার প্রত্যেক দেশে যে যাবে কারা কারা হবে যেমন ধরেন ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা তারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন লোক যারা ফিল্ডে চাকরি করতেছে এরকম একটা প্রোটোকল আছে WHO প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে টিকা আনার প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে জনসমাগমে মাস্ক পরা যেন কঠোরভাবে মানা হয় তাও নিশ্চিত করার সিদ্ধান্ত হয় এখন আমরা আপনার আগেও আমরা বলছি যে এই সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাবে আমাদের এবং ঢাকা শহরে বোধহয় এখনো পুরোপুরি কেতো তবে মোটামুটি একটা ইজ্জত যে না ফাইন হয়ে যাবে ফাইন দিতে হচ্ছে 500 টাকা আমরা বলছি যারা যতটুকু ম্যাক্সিমাম এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো তারপরে না হলে আপনার আমরা ইনশাল্লাহ আরো ইনস্ট্রাকশন দিব তারপরে জেলে যেতে হবে কি করবে না যদি শুনে দেন আমরা তো ক্যানট টেক রিস্ক আমাদের যতটুকু সম্ভব সবকিছু অনুকূলে থাকলে 2021 সালের জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে সিরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা পাবে বলে আশা করছে বাংলাদেশ শাহ আলী জয় নিউজ 24 ঢাকা বরিশালে নো মাস্ক নো সার্ভিস কার্যকর অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের 2টি ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাস্ক না পরায় 39 জনকে 5,700 টাকা জরিমানা করা হয় মোহাম্মদ আলী সুজা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা চৌমাথা ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় এই সময় বিভিন্ন দোকানে ও বাস কাউন্টারে নো মাস্ক নো সার্ভিস লেখা জেলা প্রশাসনের লিফলেট ও ফেস্টুন সাজিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত শহরে স্বাস্থ্য বিধি মেনে চলার অভাব আর প্রান্তিকে তৃণমূলের সংগঠনগুলোর দুর্বলতা মহামারী মোকাবেলায় বড় চ্যালেঞ্জ মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল আর এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া 13 দফা সুপারিশ বাস্তবায়ন কঠিন হবে তবে পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত মাস্ক পরিধান এখন বাধ্যতামূলক তবে রাজধানীতে রাজপথে যারা বেরিয়ে পড়েন তাদের অধিকাংশই মাস্কবিহীন ফলে নিয়মিতই অনেককে গুনতে হচ্ছে জরিমানা এছাড়াও বাজার বা জনসমাগম এলাকাগুলোতে এখন আর কেউ স্বাস্থ্যবিধি মানেন না এই হলো বাংলাদেশে করোনা মহামারী মোকাবেলার বাস্তবতা স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দলের সদস্য ডক্টর মুস্তাক হোসেন বলছেন মহামারীর মোকাবেলায় যে 13 দফা সুপারিশ তারা দিয়েছেন তা শহরাঞ্চলে বাস্তবায়ন সবচেয়ে কঠিন জনস্বাস্থ্যের সেই ব্যবস্থাগুলো আছে জনগণকে সম্পৃক্ত করার নানা অভিজ্ঞতা আমাদের আছে তবে শহরাঞ্চলে আমাদের এগুলো তেমন কিছুই নেই শহরাঞ্চলে আমাদেরকে বেশ আমাদের পরিশ্রম করে এই জিনিসটা ধারণা করাতে হবে আরেক সদস্য আইডিসির এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য সরকারের সবগুলো সংস্থাকে যুক্তকরণ ছাড়া কোনো বিকল্প নেই মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা কর্মচারী আমরা কাজ করি সবাইকে এখানে এঙ্গেজ করার জন্য আসলে চেষ্টা করা উচিত আমাদের সবার
দেশব্যাপী বিস্তৃত স্বাস্থ্য কাঠামোকে সক্রিয় করার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মত তাদের। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক অঙ্গীকার থাকে এবং জনগণকে জাগিয়ে তোলা একটা জরুরি ভিত্তিতে কাজ করতে হয়, নিশ্চয়ই সম্ভব। আমি এটা সম্ভব বলছি না, অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এভাবে কাজ হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত সমন্বিত সভা ও আন্তঃমন্ত্রণালয় সভায় যেটা বলা হয়েছে যে সকল মন্ত্রণালয়ের উপস্থিতি থাকতে হবে। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও তাই সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে আরও 2525 জনের শরীরে নতুনভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত প্রায় তিন মাসের মধ্যে সবচাইতে বেশি। এর আগে এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর এসেছিল গেল 2 সেপ্টেম্বরে। সেদিন 2582 জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার নতুন 8টা পর্যন্ত সকাল শনাক্ত নতুন 2525 জনকে নিয়ে দেশে মোট 464,932 জন রোগী শনাক্ত হয়েছেন। আর 24 ঘন্টায় এই ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হওয়ায় দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,644 জনে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় বেশি নতুন করে আরও 5,02,000 বেশি সংক্রমণ ঘটেছে। প্রাণহানি হয়েছে 7,299 জনের। আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফলসি। অন্যদিকে সংক্রমণের তৃতীয় ঢেউয়ে যুক্তরাজ্য জর্জরিত হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। নিবিড় আমিন জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 1,38,000-এর বেশি। প্রাণহানি হয়েছে 8 শতাধিক। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনকে কেন্দ্র করে দেশটিতে আগামী কয়েক সপ্তাহে আরও বাড়তে পারে সংক্রমণ, এমনটাই আভাস দিলেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। ভ্রমণের সময় জনগণ মাস্ক পরে এবং বিভিন্ন সামাজিক দূরত্ব বজায় রাখলে এখনো সংক্রমণ রোধ করা সম্ভব। এদিকে বড়দিনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ভারসাম্য বজায় না রাখলে করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়ে যেতে পারে ব্রিটেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। 24 ঘন্টায় ভারত ও ব্রাজিলে যথাক্রমে 39,000 ও 24,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দুদেশেই প্রাণহানি হয়েছে 400-এর নিচে। তবে গেল 4 মাসের মধ্যে দৈনিক শনাক্তের হিসেবে সর্বোচ্চ 115 জন করোনা রোগী শনাক্ত হয়েছে হংকংয়ে। অন্যদিকে শ্রীলঙ্কার একটি কারাগারে করোনা আতঙ্কে সৃষ্ট দাঙ্গায় বেশ কয়েকজন নিহত ও 52 জন আহতের ঘটনা ঘটেছে। দেশটির উপচে পড়া কারাগারগুলোতে প্রায় 1,000 বন্দি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে তথ্য দিয়েছে বিবিসি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 4,35,00,000-এরও বেশি মানুষ। নিবিড় আমিন, নিউজ 24। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিশ্বের অনেক দেশে। বাংলাদেশও হু হু করে বাড়ছে শনাক্ত সংখ্যা। তবে প্রথম ধাক্কা থেকে তেমন কোনো শিক্ষা নেয়নি স্বাস্থ্য বিভাগ। 8 মাস পেরিয়ে গেল, পরিবর্তন হয়নি সারা দেশের হাসপাতালগুলোর চিত্রে। বেড সংকট, আইসিইউ সংকট, চিকিৎসক সংকট, কোনো কিছুরই সমাধান হয়নি উল্লেখযোগ্য মাত্রায়। তাই দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও হিমশিম খেতে হতে পারে দেশের স্বাস্থ্য বিভাগকে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। দেশের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আগে থেকেই অভিযোগের অন্ত নেই। ভেতরের চিত্র কতটা কঙ্কাল সার তা দেখিয়েছে করোনাকাল। ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা এখনো কাগজে আর আশ্বাসে সীমাবদ্ধ। এ নিয়ে অভিযোগ আছে রোগী ও স্বজনদের। বেশিরভাগই সমস্যা হচ্ছে রোগীরা মারা যাচ্ছে, মানে তারা আইসিইউর যে সাপোর্টটা সেই সাপোর্টটা তারা পাচ্ছে না। বেহাল দশার পিছনে কারা দায়ী তাদেরকে যদি আমরা খুঁজে বের করতে পারতাম তাহলে কিন্তু দেখতেন দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার হয়তো একটা প্রস্তুতি থাকতো। সময় পেলেও করোনার নতুন ঢেউ মোকাবেলার প্রস্তুতি দেখা যাচ্ছে না। 8 মাসেও যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ চালু করা যায়নি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার শুরু থেকে চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি উঠলেও কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। রাজশাহীর 2টি বিশেষায়িত হাসপাতাল সেপ্টেম্বরে বন্ধ করা হয়েছে। আগের যেসব ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হতো সেগুলো স্বাভাবিক ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে, ফলে নতুন করে আক্রান্ত রোগীরা সেবা পাচ্ছেন না। শুধু করোনা নয়, সাধারণ চিকিৎসাতেও ব্যাঘাত ঘটছে হাসপাতালগুলোতে। জ্বরটা হলেও তো করোনার ভিতরে ঢুকাই দেয়,
এই সমস্যা মানুষ এখন তো আপনার যে ওয়েদার চেঞ্জ হয়েছে তো সবার তো একটু ঠান্ডা লাগতেই পারে তার জন্য তো করণ হয় এমন তো কোনোই না হাসপাতালে তেমন কোনো সুবিধা বাড়ে না হাসপাতালের টেস্টগুলো নিয়ে অনেক সমস্যা আছে তবে সব ধরনের প্রস্তুতি আছে দাবি কর্তৃপক্ষের করোনার সংক্রমণ ঠেকাতে জনসমাগম কমানোর পরামর্শ তাদের 16টি কেবিন 10টি আইসিইউ এবং একটি হাসপাতালে একটি ওয়ার্ড 40টা বেড এটা নিয়েই আমাদের প্রস্তুত আমরা রয়েছি এই মুহূর্তে হাসপাতালে যাতে রোগী কম আসে এটা করতে গেলেই কিন্তু আমাদের প্রতিরোধের জায়গাটা আগে আনতে হবে সেই প্রতিরোধের জায়গাটা আনতে গেলে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা আছে মাস গ্যাদারিং তবে করোনায় চিকিৎসার প্রস্তুতি নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি রাজশাহী ও শের-ই বাংলা মেডিকেল কলেজের উপপরিচালক কাজী সাহেব নিউজ 24 রাজশাহী সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই মাস পর ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে এতে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ এর মিল পাওয়া গেছে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার পি এম আশরাফুল্লাহ তাহের ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ তবে ডিএনএ রিপোর্টের কারণে চার্জশিট দিতে বিলম্ব হচ্ছিল এখন দ্রুতই অভিযোগপত্র দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর কাফরুলে গৃহবধূ পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামি এখন কারাগারে পুলিশ রিমান্ড আবেদন না করায় সোমবার দুপুরে আদালত থেকে তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এই ঘটনায় জড়িত এক আসামি এখনও পলাতক পুলিশ বলছে নিহত সীমার সৎ ছেলে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত রোববার রাতে কাফরুল থানাধীন ইমামনগর এলাকার দশতলা ভবনের সাততলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত সীমা স্বামী শাহজাহানের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন সীমা শাহজাহানের দ্বিতীয় স্ত্রী সীমার শরীরের এক অংশ পোড়া ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বাড়ির নিরাপত্তা রক্ষীরা বলছেন তারা কিছুই জানেন না হঠাৎ ধোঁয়া দেখে তারা উপরে যান আগুন লেগে গেছে সব সার্কিট টার্কেট আমি নিচে আসলাম সার্কিট টার্কেট ফালাইছে এরকম ঝামেলা ছিল কিনা জানি না ছেলের বউ আর ওনার যে সৎ মা একসাথেই চলাফেরা করছে এরকম পুলিশের ধারণা গৃহবধূ সীমাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সীমার সৎ ছেলে এই হত্যাকাণ্ড জড়িত থাকার তথ্য মিলেছে যে বাবার যে দ্বিতীয় বিয়ে সেটা এই ছেলেটা মেনে নিতে পারে নাই এবং প্রথম থেকেই তাদের মধ্যে পারিবারিক শত্রুতা বা বিভিন্ন কারণে মনোমালিন্য সেটা লেগেছিল আর আরেকটা যেটা আমাদের ধারণা যে তার যে সৎ মা সে তাদের যে সম্পত্তি বা ব্যবসা বাণিজ্য যে তা ভাগ সেই ভাগে ভাগিদার হওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে আমার আমাদের ধারণা যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে গৃহবধূ সীমার মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ হেলাল শরীফ বাদী হয়ে কাফরুল থানায় রোববার রাতেই হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় সাতজনকে আসামি করা হয় এছাড়া নিহত নারীর স্বামী শাহজাহান শিকদার পলাতক রয়েছেন মৌ খন্দকার নিউজ 24 ঢাকা লোভ হিংসা কিংবা মানসিক বিকৃতি দ্রুতই ছড়াচ্ছে সমাজে পরিণতিতে ঘটছে মিরপুরে নারীকে পুড়িয়ে হত্যা সাতক্ষীরায় আপন ভাইয়ের হাতে পুরো পরিবারের খুনের ঘটনা কিংবা নুসরাত হত্যা সমাজবিজ্ঞানীরা বলছেন প্রযুক্তি নির্ভরতা ও মাদক মানুষকে অমানবিক করে তুলছে অপরাধ বিজ্ঞানীদের মতে আইনের শাসনের প্রতি অশ্রদ্ধা তৈরি হয় ঘটছে এমন ঘটনা এ অবস্থার উত্তরণে প্রয়োজন মানবিক সমাজ প্রতিষ্ঠা বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে রোববার মিরপুরের ইমামনগরে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার শিকার হন মধ্যবয়সী নারী আছে সাতক্ষীরায় ভাইয়ের হাতে আরেক ভাইয়ের পুরো পরিবারকে হত্যার ঘটনা ফেনীতে পুড়িয়ে নুসরাত হত্যা গুজবে পিটিয়ে রেণু হত্যা কিংবা ভয়াবহ ধর্ষণের ঘটনা দেশজুড়ে যতটা তোলপাড় তৈরি করেছে তেমনি অস্থির করেছে সমাজকে সমাজবিজ্ঞানীরা বলছেন কিছু মানুষ পৌঁছেছে অমানবিকতার চরমে হাতে আইন তুলে নিয়ে ঘটাচ্ছে নির্মম থেকে নির্মমতর ঘটনাও এমন ঘটনা প্রায়শই দেখা যায় সমাজের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতেও সমাজবিজ্ঞানীদের মতে অতি প্রযুক্তির নির্ভরতায় সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ হয়ে উঠছে অমানবিক তার পরিণতিতে ঘটছে এমন সামাজিক অবক্ষয় এই যে জালিপুরে মারা বা একেবারে পৈশাচিক ভাবে মারা এগুলি কিন্তু সব শ্রেণীতে হচ্ছে না এটা কিন্তু একটা বিশেষ শ্রেণীতে সমাজে যারা নেই নিম্নবিত্ত তাদের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটছে এবং এগুলো কেন ঘটছে
তারা ধৈর্য হারিয়ে ফেলেছে, তারা ধৈর্য হারিয়ে ফেলেছে, তাদের তারা তাদের প্রয়োজন মিটাতে পারছে না, তাদের চাহিদা মিটাতে পারছে না। অপরাধ বিজ্ঞানীর মতে আইনের শাসনের প্রতিও অশ্রদ্ধা তৈরি হয়েছে বলেই আইন হাতে তুলে নিচ্ছে মানুষ। এবং এই যে এক ধরনের বিশাল পার্থক্য প্রতিটি সামাজিক স্তরে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু মানুষের ভিতরে যে মানবিক গুণাবলী সেগুলো হ্রাস পাচ্ছে এবং আস্তে আস্তে মানুষ অসহনশীল অসহিষ্ণু হয়ে উঠছে। মানুষের ভিতরে যে আমি বলবো যে পশু বৃত্তি সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একজন মানুষকে কষ্ট দিয়ে একজন মানুষকে আঘাত করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য। একই সাথে করোনার ধাক্কায় সমাজ ব্যবস্থায় অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় অস্থির হয়ে উঠছে যাপিত জীবন। পারিবারিক থেকে পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ এবং পাঠ্যপুস্তকগুলোতে মানুষের মানবিক এবং নৈতিক গুণাবলী বৃদ্ধির জন্য যেই ধরনের প্রজেক্ট প্রোগ্রাম নেওয়া উচিত সরকারের উচিত হবে সেটা ইমিডিয়েটলি নেওয়া। যদি কর্মক্ষেত্র বাড়ানো যায় তাহলে অনেককে নিয়োগ দেওয়া যাবে, বেকারত্ব দূর হবে, মানুষের যখন কাজের মধ্যে থাকে তখন অন্য কোনো কিছু ভাববার সুযোগ পায় না। সমাজকে এমন অস্থির অবক্ষয় থেকে মুক্ত করতে সমাজ ও পারিবারিক কাঠামোকে আরো শক্তিশালী করার তাগিদ তাদের। ফকরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজীপুরের কালিয়াকৌর বাজারে আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যায় কালিয়াকৌর উপজেলা সদর বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অন্য দোকানে। এ সময় খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে আসে, পরে আরও দুটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। সন্ধ্যা সাতটার কিছু আগে নিয়ন্ত্রণে আসে আগুন। এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস। সাড়ে 3,000 কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক প্রশান্ত কুমারের বিষয়ে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক। দুদকের আইনজীবী বলেন, এখন সব প্রক্রিয়া মেনে পেকে হালদারের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে ইন্টারপোল। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পেকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গেল 28 জুন দেশে আসার ইচ্ছে প্রকাশ করেন পেকে হালদার। পরে হাইকোর্ট দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই পিছু টান দেন পেকে হালদার। পেকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। আগামী 2 ডিসেম্বর হাইকোর্টে পেকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শিল্পকলার শক্তিশালী মাধ্যম ভাস্কর্যের বিরোধিতায় নেমেছে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত 22তম নবীন শিল্পী চারুকলার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটা মহল বুঝে শুনেই আজকে অপপ্রচার করছে দেশের শান্তি বিনষ্ট করতে। তারা নানাভাবে উস্কানি দিচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির, যা একদিকে ইসলাম বিরোধী কাজ, অপরদিকে সংবিধান ও প্রচলিত আইনেরও পরিপন্থী। এ ধরনের কাজ যারা করছেন এবং যারা গোপনে উস্কানি দিচ্ছেন তাদের সম্পর্কে এবং তাদের অর্থ যোগানদারদের সম্পর্কে সরকার কিন্তু সজাগ রয়েছে। দ্বারা প্রভাবিত না হয়ে আলেমদের কাজ করার আহ্বান জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ধর্ষণ, শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সকালে প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে তিনি বলেন, এটি একটি অহেতুক বিতর্ক। পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব অনলাইন কুইজ প্রতিযোগিতা। টানা 100 দিনের এই কুইজ প্রতিযোগিতায় প্রতিদিন লটারির মাধ্যমে মোট 100 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয় বিস্তারিত জানানো হয়। আয়োজক
শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায়, মুজিব বর্ষের ওয়েবসাইট সহ নির্ধারিত অ্যাপে গিয়ে একজন প্রতিযোগী প্রতিটি কুইজে একবার অংশগ্রহণ করতে পারবেন। ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মুজিব বর্ষ উদযাপন কমিটির সদস্যরা। সরকারি চাকরিতে নিয়োগে 42তম বিশেষ এবং 43তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার রাতে কমিশনের ওয়েবসাইটে দুই বিএসসি বিসিএস এর বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশ করা হয়। করোনা ভাইরাস মহামারীকালে চিকিৎসক সংকট কাটাতে 42তম বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। আর 42তম বিসিএস অংশ নিতে 7 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন ফর্ম পূরণ করে ফি জমা দেওয়া যাবে। 27 ডিসেম্বর সন্ধ্যায় 6টার মধ্যে আবেদন করতে হবে। 43তম নিয়মিত বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে 1,814 জনকে নিয়োগ দেবে সরকার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো এক মাস। 31 ডিসেম্বর পর্যন্ত এবছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। সোমবার বেলা 3:30টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। এর আগে তিনি জানিয়েছিলেন যে এই বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। এদিকে পূর্ব ঘোষিত শেষ দিন হয় আয়কর রিটার্ন জমা দিতে উপচে পড়া ভিড় ছিল করাঞ্চলগুলোয়। নয়ন বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। আগের সময়সীমা অনুসারে সোমবার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকায় রাজধানীর সেগুনবাগিচা এবং এর আশেপাশের বিভিন্ন কর অঞ্চলে সকাল থেকেই করদাতাদের ভিড় ছিল। নতুন করদাতারা নিজেরাই রিটার্ন দাখিল করেন। যদিও মহামারীর সময় নারী ও পুরুষ একই লাইনে দাঁড়িয়ে থাকায় অসন্তুষ্ট কেউ কেউ। এটা অবশ্যই রিস্কি আমাদের জন্য, সবার জন্য। এখন যেহেতু এবার আমাদের এভাবেই দিতে হবে, আর কোনো ওয়ে নাই। আপনারা জানেন যে এখন করোনার সময় যখন আমরা লাইনে দাঁড়াচ্ছি, দেখা যায় সামনে দিয়ে একজন যাচ্ছে, আবার লাইনে ধাক্কাধাক্কি হচ্ছে। এটা কিন্তু আমাদের নিজেদের একটা শারীরিক ঝুঁকি। রোববার এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আর বাড়ছে না। তবে সোমবার বিকেলে সেই অবস্থান পাল্টান। জানান, করোনার পরিস্থিতি বিবেচনায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড। সময় বাড়ানোয় যারা আয়কর দিতে পারেননি তাদের দ্রুত জমা দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। করদাতা যদি দেখেন যে আমি কি পেলাম, মানে রাষ্ট্র কি পেল, আমার সমাজ কি পেল, আমার দেশ কি পেল, সেটা যদি দেখে, তাহলে আমি বলবো দৃশ্যমান উন্নয়ন। করদাতার সামনে যখন দৃশ্যমান উন্নয়ন আসে, সেটা সে উপলব্ধি যদি করে যে আমি ট্যাক্স দিছি বলে আমার দেশ এইখানে আছে, আমি ট্যাক্স দিয়েছি বলে আমার এই ফ্লাইওভার হয়েছে। এক মাস সময় বাড়ানোয় আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। নয়ন বিশ্বাস, News24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা দিল্লি। প্রশাসনের আশ্বাসবাণী আটকাতে পারছে না কৃষকদের। রাজধানী দিল্লি প্রবেশের 5টি প্রধান সড়ক অবরুদ্ধ করার হুমকি দিয়েছে বিক্ষুব্ধ কৃষকরা। এর মধ্যে দ্বিতীয় দফায় কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে কৃষক দাবিতে সুর চড়িয়ে প্রধানমন্ত্রীকে তোপের মুখে ফেলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তবে নতুন কৃষি আইনের কারণে পুরনোটি বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি গোষ্ঠীর বোকো হারামের একের পর এক হামলায় লাশের সাগরে ভাসছে নাইজেরিয়া। দেশটির বর্ণো রাজ্যে কমপক্ষে 110 জন কৃষককে গলা কেটে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনাকে চলতি বছরের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে বোকো হারামের এমন তৎপরতা নতুন নয়। বিগত দশকেও নাইজেরিয়াতে ক্রমেই শক্তিশালী হয়ে সন্ত্রাসবাদের শিকড় গেড়েছে বোকো হারাম। হুমকির মুখে ফেলেছে দেশটির স্বাভাবিক জীবনধারাকে। মাত্র 13 বছর বয়সে বাংলা চ্যানেলের সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাব্বির রহমান। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই প্রতিযোগিতায় একজন বিদেশি সহ 43 জন অংশ নেন। এবার নিয়ে 15 বার চ্যানেলটি অতিক্রম করে রেকর্ড গড়েন আয়োজক লিপটন সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বয়স মাত্র 13.5 বছর। এই বয়সেই 16 কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল 3 ঘন্টা 20 মিনিটে পাড়ি দিয়ে বাঘা বাঘা সাঁতারুদের পেছনে ফেলেছে বগুড়ার রাব্বি রহমান। সোমবার কক্সবাজারের টেকনাফের শাহপুরি থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনাফ থেকে সকালে প্রতিযোগিতা শুরু করেন সাঁতারুরা। এবার অংশ নেন সর্বোচ্চ 43 জন সাঁতারু, এর মধ্যে একজন বিদেশি এবং 2 জন নারীও আছেন। এর আগে 2019 সালে এই প্রতিযোগিতায় 31 জন সাঁতারু অংশ নিয়েছিলেন। ফ্রিহ্যান্ড স্টাইলের এই প্রতিযোগিতায় কোস্টগার্ডের কয়েকটি বোট নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়া প্রতি সাঁতারুর নিরাপত্তায় আলাদাভাবে একটি করে নৌকা রাখা হয়। আমি ব্যক্তিগতভাবে ষষ্ঠবারের মতো চেষ্টায় আছি। গত 5 বার সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়েছে। Very happy to join here today for my first Bangla channel and I hope that we will all enjoy this lovely weather. আয়োজকরা জানান, এবার চ্যানেল পাড়ি দেওয়ার আন্তর্জাতিক সব নিয়ম মেনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একজন ফরেনার আছেন, ফ্রান্স থেকে আসছেন উনি, আর আমাদের এখানে 2 জন মহিলা সুইমার আছেন, আর বাকি সবাই যে ছেলেগুলো আছে 13 বছর থেকে 68 বছর বয়স পর্যন্ত আমাদের এখানে সুইমার আছেন, একদম শিশু বলা চলে 13 বছর 68 বছর বৃদ্ধ। টেকনাফের শাহপুরি থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাগরের অংশকে বাংলা চ্যানেল নামকরণ করে 2006 সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সট্রিম বাংলা নামের সংগঠন। এবার নিয়ে 15 বার এই চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক লিপটন সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধু কাপ টি-20 সপ্তম ম্যাচে ফরচুন বরিশালকে 10 রানে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে 37 রানের বড় জয় পেয়েছে খুলনা। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্তে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেয়নি বরিশালের বোলাররা। দলীয় 22 রানেই ওপেনার সৌম্য রাহির বলে তহিরের হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দিজন দাসকে নিয়ে মিশনে যাত্রাটা বেশি দূর এগুতে দেননি সুমন খান। আফিফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে মিশনের ব্যাট থেকে আসে 17 রান। 35 রান করে রিটন দাস, সাজঘরে ফেরেন শামসুর রহমান সুফর 26 আর মোসাদ্দেকের 28, সঙ্গে 11 বলে অলরাউন্ডার সৈকত আলীর 27-এর কল্যাণে 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 151 রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে 8 উইকেটে 141 রান সংগ্রহ করে বরিশাল। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার প্রথমে ব্যাট করতে নেমে 146 রান সংগ্রহ করে জয়ে ব্যাট করতে নেমে মাত্র 109 রানেই অল আউট হয়ে যায় ঢাকা। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা